পাঞ্জাবের পরে এবার বাংলাতেও পাখির চোখ করে প্রচার শুরু করলো আম আদমি পার্টি। কেজরিওয়ালের পন্থীরা এ বাংলার সাথে নদিয়ার নাকাশিপাড়াতে তাদের সংগঠনকে শক্তিশালী করে তুলতে প্রচারে নেমে পড়েছেন। আজ তারা নদিয়ার বেথুয়া ডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগারের সামনে 34 নং জাতীয় সড়কের পাশে প্রচার অভিযান শুরু করলেন একটি প্রচার শিবির করে। তাদের উদ্দেশ্য সভ্য সদস্য সংগ্রহ করা এবং দলের ভাবমূর্তি মানুষের সামনে তুলে ধরা, মানুষকে বোঝানো কেন তারা এদল করবেন এবং কেউ যদি আসতে ইচ্ছুক হন তাহলে তাদেরকে মিস কল দিতে যাতে তাদের মতামত জানাতে পারেন। এই উদ্দেশ্যে তারা একটি প্রচারপত্র বিলি করলেন সাধারণ মানুষের মধ্যে। তাদের এই প্রচারে উদ্বুদ্ধ হচ্ছেন সাধারণ মানুষ, তারাও চাইছে নতুন কোন পথ খুঁজতে। তারা যাদের সঙ্গে কথা বলেছেন প্রত্যেকেই অভিভূত হচ্ছেন আপের প্রচারে। প্রসঙ্গত, এবছর কৃষক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আম আদমি পার্টি, কৃষকদের সহায়তা করেছেন। শুধু তাই নয়, পাঞ্জাবে বিদ্যুতের বিল মকুব করা হয়েছে। এই সমস্ত সমাজসেবামূলক কাজে মানুষকে তারা উদ্বুদ্ধ করতে পারছেন। দেখা যাক আগামী নির্বাচনে বাংলায় কি করতে পারেন কেজরিওয়াল পন্থী আম আদমি পার্টি। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে ক্যানোপি প্রোগ্রাম, যেটা আমাদের অর্থাৎ আমাদের সভ্য সংগ্রহ। আমরা যে বাংলায় বা এই আমাদের নাকাশিপাড়া বিধানসভার বুকে যে পদার্পণ করেছি, আমরা তো একদম নতুন। সেই জায়গায় মানুষের কাছে আমাদের দল সম্বন্ধে জানালো এবং তারা যে আমাদের সেই পার্টিতে আসতে আগ্রহী কিনা সেই সম্বন্ধে তাদেরকে মতামত প্রকাশ করা বা আমাদের যে হ্যান্ডবিল আছে সেগুলোকে প্রদান করা, আমরা এই প্রোগ্রাম নিয়ে আজকে এখানে এই ক্যানোপি প্রোগ্রাম করছি। আপনার নাম? আমার নাম আবু সাহেব, আমি আমার টি পার্টির একজন ভলেন্টিয়ার। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।